বছরের মতো এবারও আমরা হচ্ছে আবার এই মাসকলাই প্রবর্তনার কর্মসূচি আমাদের দেওয়া হয়েছে। তো তারই আওতায় আমাদের ফুলবাড়ী উপজেলায় মোট 60 জন কৃষক এই সুবিধাটি পাবে। এটা হচ্ছে 1 বিঘা জমির জন্য 33 শতক, যেটা আমাদের গভর্নমেন্টের যে বিঘা 33 শতকের জন্য বীজ পাবেন 1 জন কৃষক, 5 কেজি মাসকলাইয়ের বীজ, ডিএপি সার পাবেন 10 কেজি এবং এমওপি সার পাবেন 5 কেজি করে। তো এটার উদ্দেশ্য হলো যে আমাদের বাংলাদেশে ডাল জাতীয় ফসলের উৎপাদন যতটুকু হওয়ার কথা তার তুলনায় কিন্তু এটার কিন্তু উৎপাদনের ঘাটতি আছে। আমাদের যে চাহিদার তুলনায় এটা কিন্তু অনেকটাই ঘাটতি আছে। এই ঘাটতি মোকাবেলার জন্য মূলত এই কর্মসূচিটা কিন্তু হাতে নেওয়া। আমরা আশা করবো আমাদের এই বীজ এবং সার আপনারা ব্যবহার করবেন এবং এটার উৎপাদন মাসকলাই উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবেন। আপনাদের এই ভূমিকার কারণেই আমাদের বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, বিশ্বের বুকে একটি শক্তিশালী অবস্থান।